একটা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বেসিক্যালি ফোন দিলাম। হ্যাঁ আমি দেখলাম তো মাত্র, আপনি দেখছি ভাইরাল ভিডিওটা, সরি ভিডিও বলে অডিওটা। হ্যাঁ, মানে এটা কি মানে আপনাদেরই ভয়েস নাকি? বিষয়টা হলো কি, আমরা তো কোনো একটা শুটিং এ ছিলাম বুঝছো, হ্যাঁ হ্যাঁ তো এখন একজন এই লেভেল একজন মন্ত্রী ফোন দিচ্ছে, আমি শুধু আমার এমত অ্যান্সার দিয়ে গেছি আর কি, কি করবো আর। এখন আর এটা আসলে পুরোপুরি কিভাবে কি করছে আমি তো জানি না। মানে 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 ওইখানে বেশ কিছু অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে আর কি, মানে যে আচ্ছা হচ্ছে যে আপনি কেন বলো, মন্ত্রীর কথায় মানে উনাকে নিয়ে যাচ্ছেন বা ওনাকে যে নিয়ে গেছি এরকম তো কথা নাই, আমি শুধু অ্যান্সার দিয়ে গেছি। ভাই উনি উনি দেখো যে তোমার উনি ফোন সাইটে আমার ফোন ধরস না কেন, হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হলো 2 বছর আগের কথা কিন্তু এটা বুঝছো, যে ব্লাড ছবিটা মনে আছে তোমার, ব্লাড ছবি, হ্যাঁ 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 ব্লাড ছবির হয়তো আমি ডিরেক্টর সোহন ভাই টোনের সহ আমরা মিটিং করতেছি যে পরের দিন মহরত টহরত হবে, তো হুম এর মধ্যে উনি অনেকবার ফোন দিচ্ছে, আমি তো ফোনটা ধরতে পারি নাই সামহাও। তারপর যখন ফোন দিচ্ছে তুমি খেয়াল করো যে তুই আমার ফোন দরকার, জি ভাই আমি ভাই আমরা যে এয়ারে আমরা মিটিং করতেছি ওই ফিল্ম এরিয়ে, স্পষ্ট বলাই আছে এটা করোনারও আগে, কারণ করোনার আগেই তো আমরা মহরত করছিলাম ব্লাডের, মনে আছে তোমার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো। এখন এইখানে এখন একজন মন্ত্রী আমার বলে একটু আয়, হ্যাঁ জি ভাই আসতেছি ভাই 2 মিনিট, রে ভাই বেরোচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক সময় চলে গেছে, হয়তো 2 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ একটু আসতে, হ্যাঁ ভাই 2 মিনিট মধ্যে বেরোচ্ছি। এখন এরকম একজন মাননীয়ের সাথে আমি কিভাবে কথা বলবো, আমি তো ডিরেক্ট কিছু বলতে পারি না, হ্যাঁ ভাই আসতেছি, হ্যাঁ ভাই আসতেছি, ভাই সমস্যা নাই ভাই, হ্যাঁ আমি এনএসআই পাঠাচ্ছি, ভাই কিছু পাঠাইতে পারে না, আমি আমি দেখতেছি, মানে আমাকে তো সেভ করতে হবে তাই না বিষয়টা, আমি তো ওগুলোই বলছি, এমন না যে ভাই আমি ইয়ে করতেছি ভাই অসুবিধা নাই, খারাপ কিছু কিন্তু বলিনি আমি না, খারাপ ওটা বলেন নাই, মানে এখানে বিষয়টা না আছে যে আপনি মন্ত্রীর কথায় প্রশ্রয় দিয়ে উনারে নিয়ে চলে গেছেন, না আদৌ কি নিয়ে না গেছেন? না একটু যাওয়ার কোনো ইয়ে নাই। দেখো এখানে শুধু উনি ফোন দিচ্ছে এই তারস না কেন, এই আমি তো আর ওইভাবে একটা নায়িকাকে আমার জীবনে আমি কোনোদিন কোনো নায়িকা নিয়ে এইভাবে যাবো, তোমার মনে হয় তাই? আমাকে যতটুকু চিনো, এই আমার একটু আগে দীপু ফোন দিছিল, বলে না অসুবিধা নেই টেনশন নিস না, এগুলো এগুলো তোর কথা কোনো ইয়ে নাই ঠিক আছে। তারপরে যারা ফোন দিচ্ছে আমি ফোন বলতেছি, মানে আমরা ক্লিপ শুনছি, এখানে তোমার কোনো দোষই নাই আসলে। এখন ধরো তোমার অফিসের বস যদি তোমাকে ফোন দেয়, তুমি কি বলবো, জি স্যার জি স্যার 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 আমি দেখতেছি, এখন আমি কি বলবো, একজন মন্ত্রী ফোন, আমি বলবো যে ভাই হ্যাঁ আমি আসতেছি, কিন্তু আমরা তো যাই নাই বিষয়টা, তো ওরকম জায়গায় যাই নাই, আমি খালি ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ ভাইয়া ঠিক আছে কালকে ফোন দরকার থাকে না, ভাইয়া আমি আসলে হ্যাঁ শুটিং এ ছিলাম, এই ছিলাম আমরা মিটিং এ আসছি ভাইয়া, তো এর মধ্যে তো অনেক ফোন চলে গেছে, উনি হয়তো ছিটা গেছে যে ওনার ফোন ধরি নেই কেন, বিষয়টা কিন্তু এইখানে আছে। তো উনি কি মানে পরের দিন কি কন্ট্যাক্ট করেছিল না রাত্রে আবার সন্ধ্যে? বেসিক্যালি বেসিক্যালি ধরো উনি এত উপরের জায়গায় একটা মন্ত্রীর জায়গায়, আমি ওনার সাথে কি তর্ক বিতর্ক করতে পারবো, আমি শুধু অ্যান্সার দিতে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে, অসুবিধা, আমি উনি তো উত্তেজিত হয়ে গেছে বুঝা গেছে যে আমি এনএসআই পাঠাবো, এই পাঠাবো, তো স্বাভাবিকভাবে আমরা বলছি যে ভাইয়া কিছুই পাঠাইতে পারবো, আমি দেখতেছি আমি ট্যাকেল করতেছি, তো এটা করতে হবে না একজনকে, মানে ঠান্ডা করতে তো উনি হবে অনেক এগ্রেসিভ মোডে ছিল আর কি, যেটা সেটাই। শুনে এখন তুমি আমার ভাই ভাবে হিসেবে তুমি নো মি, তুমি বলেছে আমার তো আর এখানে কোনো দোষ নাই, তুমি তোমার জায়গার মতো তুমি কি করবা, না আমি বলছি আমার কি, সবাই ফোন দিচ্ছে আমি সবার ফোনই ধরতেছি, কারণ আমার এখানে কোনো ইয়ে নাই, আচ্ছা আচ্ছা কিন্তু বাইরের মানুষ তো ভুল বুঝবে আমি কি আমার আমি কোন কিরকম টাইপের সবাই জানে এত বছর তাই না। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই মাইকে প্রচুর সে গালাগালি করছে আপনার সাথে, গালাগালি আমি আমি হয়তো ওকে ফোন দিই, আমি আবার ডিরেক্টরের সাথে কথা বলতেছি স্ক্রিপ্টটা নিয়ে, ভাই এটা এইভাবে করে, এর মধ্যে উনি অপোজিট সাইড থেকে কি বলছে তো আমার শোনার কথা না ভাইয়া, এটা তো এমন না যে লাউড স্পিকারে দিচ্ছে, আমি তো জানি না কি কথা হচ্ছে। আর হচ্ছে 2 বছর আগের ব্লাড ছবির সময় আমরা মিটিং মিটিং এ ছিলাম যখন, বুঝতে পারছো জিনিসটার সলিউশন আসলো কিভাবে? মন্ত্রী যেরকম এগ্রেসিভ, পরে কি আপনাকে ধরছিল এই বিষয়টা নিয়ে কেন নিয়ে আসলি না? না না উনি হয়তো ভুলে গেছে, আমি তো আর আমরা তো সারাক্ষণ ওই এরপর তো করোনা শুরু হলো বাসায় ঢুকে গেলাম না সবাই, মনে আছে ব্লাড ছবির পরে আমরা শুটিং এ যাবো, 3 দিন পরে কিন্তু এটা আবার বন্ধ করে দিল সবকিছু। মহরতটা মানে ঘটনাটা কোন ডেটে? তাহলে যে করোনার সাথে যদি এক্সাক্ট টাইমটা মনে নাই, বাট আমার মনে হয়েছে যে এটা করোনার আগে, মানে মানে এটা 2 বছর আগের কথা, প্রথম করোনার আগে করোনা 2020, আচ্ছা মার্চে, বুঝছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জায়গা থেকে আমারটা ক্লিয়ার করে দিও হ্যাঁ পদ্ধতি, বুঝছো, মানে আমার কোনো ইয়েও হ্যাঁ দিও না, কিন্তু ভাই দেখো এত বড় লেভেলে এটা ইয়ে হয়ে গেছে, একজন মন্ত্রীকে নিয়ে কথা বলতেছে, আমার একটা বাইক বা আমার একটা কিছু ইয়ে হলে আমারও তো ইয়ে হতে পারে তাই না। ওইখানে মানে এরকম মানে আপনার সাথে সে বলা যায় মায়ের সাথে যে ব্যবহার করছে আপনার সাথে ওই ব্যবহার করেনি, তো ওই তো আমি হতভম্ব। আমি শোনো আমার সাথে ব্যবহার করেন, আমার সাথে যেটা হয়েছে এমন কই বন্ধু, মানে এখানে তো কথাবার্তা ক্লিয়ারই আছে কি হয়েছে না, আমার তো নতুন করে বলার কিছু নাই আসলে,
মাহির বুঝছো? রিয়েকশনটা কি ছিল? ও তো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যেটা বুঝলাম। মাহির সাথে একজন আর্টিস্ট একজন একজন ফোন দিছে এখন, ওই সময়ে মাহির সাথে এই কথাগুলো যে হয়েছে আমি এখন শুনলাম, আমি তার তখন বুঝি নাই কি কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা মানে ইয়া করে নিচ্ছে আর কি, কভার করে ফেলছে মানে সিচুয়েশনটা। মানে বিষয়টা হলো যে ওই সময়ে মাহি তো যায় নাই, কোথাও তো যায় নাই, মাহিও যায় না, আমিও তো যাই নাই, আমরা আমাদের মিটিং মিটিং করে রাতে গেছে, আমরা বাসায় চলে গেছে সবাই, বিয়েটা চলে গেছে, আমরা আমাদের কোথাও চলে গেছে বাসায়, আমাদের কোথাও যাই নাই ওনাদের সাথে। আচ্ছা আচ্ছা, ফোনে আলাপ হয়েছে, ভাই হয়তো একটু চেতে গেছে, স্বাভাবিক, একটা ফোন, একটা ওনার ফোনটা ধরতেছিল না অনেকক্ষণ ধরে, কালকে ফোন ধরতে পারি নাই, আমরা শুটিংটা নিয়ে দূরে দূরে মধ্যে আছি, আমরা উত্তেজনা তুঙ্গে, আমরা কখন ফিল্মটা মহরত করব, ভালো গল্প, খুবই এক্সাইটেড। উনার এতে সম্পৃক্ততা সম্ভবত ওই মুভির প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল ওনার, এরকম কিছু ব্লাডে উনি কি আসছিল? সম্ভবত উনি অতিথি ছিল সম্ভবত ওইটার, মানে এরকম কিছু একটা ছিল যার ফলে বোধহয় আচ্ছা সম্ভবত মানে তখন ওই মুহূর্তে মাহি বা আপনাকে কল করছিল। আমি না তো মনে হয় এরকম কি দেখেছি, কিছু, আমি উনি তো চেক ফোন দিছে হয়তো বা সন্ধ্যায় বা ইয়ের দিকে ফোন দিছে, আমরা বলছি ভাই আমরা ওই যে মিটিং করতেছি ইয়েতে ডিরেক্টর সহ, এরকমই তো হয়েছে। না আমি আমি বলতে চাচ্ছি যে উনি হুট করে ধরেন আপনারে নক করার চেষ্টা করলো, উনাকে কি দাওয়াত দিয়ে জিনিসটা মানে আপনারা বাঘের মুখে পড়ে গেলেন এরকম কিছু ব্যাপারটা যে উনারে? না এরকম কিছু না, আমার উনি ফোন দিতেই পারে, উনি আমারে ফোন দিতে পারে, আর সাকিব ভাইয়ের ফোন দিতে পারে, সবাইকে ফোন দেয় তাই না, উনি যেহেতু তথ্যমন্ত্রী, না উনি সবাইকে ধরো নর্মালি ফোন দিতেই পারে, তথ্য মন্ত্রণালয় আন্ডারে তো তুমিও আছো, তোমারও সে ফোন দিতে পারে তাই না, তো সে ফোন দিছে, আমি হয়তো বা সামহাও আগের দিন আমি ফোন ধরতে পারি নাই, এই জন্য উনি আমার উপর রাগ করছে, পরের দিন উনি আমাকে ফোন দিল, বললো না তুই আমার ফোন ধরো থাকে, আমি বলছি ভাই হ্যাঁ এই যে আমি আসলে, তো বিষয়টা কিন্তু খুবই নর্মাল যে আমি ওনার ফোন ধরতে পারি নাই, তারপরে উনি হয়তো একটু চেতে গেছে, চেতে মাহিরে ইয়ে করছে, আমি এটা পাঠাবো ওটা পাঠাবো, তো ভাই কিছু পাঠাইতে হবে না ভাই, আপনার এগুলো দরকার নেই, আমি দেখতেছি, হ্যাঁ আমি বেরোচ্ছি ভাই, তার মানে অনেকক্ষণ সময় গেছে, আমি বেরোচ্ছি না, আবার হচ্ছে ভাই আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, তো বিষয়টা এরকম ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি আমি, যে উনি যেন আর রাগ না করে, বা অ্যাকচুয়ালি এখন এত বড় লেভেলে একজন যদি এরকম একটু কিছু বলে তখন তো আমাদেরও একটু মানে স্বাভাবিক ভয় পাওয়া উঠে তাই না, আমি হয়তো ভাই কিছু করার দরকার নেই, আমি দেখতেছি বিষয়টা, এগুলো ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি আসলে ওই সময়টাতে, আর আমাদেরও একটু মাথায় প্রেশার যে কালকে ছবি শুটিং টুটিং বিষয়, হ্যাঁ মহরত টরত এগুলো মিলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক মানে আমি আছে, ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ আমি ক্লিয়ার, আমি ক্লিয়ার, ওকে ওকে, মানে সবাই আপনার উপর ক্ষুব্ধ যে শেষ এন্ডিং তো আর জানে না, তারা ওই অডিওটা শুনেই মানে কিন্তু অডিওটা যদি কেউ শোনে সবাই কিন্তু এখানে নেগেটিভ কোন কিছু বুঝতে পারবে না, অ্যাটলিস্ট আমার আর মাহির, না বুঝতে পারছি এটা ঠিক আছে। এখানে মুরাদ ভাই হাইলাইট হচ্ছে গালি গালাজ গুলা দিয়ে, এই মাহি তো ফোন ধরে না আমার, এই তুই তুই ফোন ধরস না কেন, ঠিক আছে এগুলোই কিন্তু আছে, হ্যাঁ আর অপোজিট সাইডে মাহিরের জন্য গালি গালাজ দিচ্ছে বা কি দিচ্ছে এটা তো আমি এখন রেকর্ড করলাম, কারণ অপোজিট সাইডে তখন মাহির সাথে কথা বলতেছিল, মাহি ফোনে কথা বলতেছিল, আমি তো ওই সময়টাতে আমি ডিরেক্টরের সাথে কথা বলতেছিলাম, তাহলে এই এই যে ফোন মানে ফোন সেট তো আপনার, তো এটা আমারে কি, তো সে ফোন দিছে, হ্যাঁ ফোন সেট তো আপনার, মানে এইটা কি অডিও কি আপনার ওখান থেকে কি হ্যাক হয়েছে, মানে আপনার সেটটা কি হ্যাক এখন? না 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 আমার এই রেকর্ডিং কোনো অপশনও নাই, আর এগুলো তো জাস্ট একটা ফোন, এখন যে তুমি আমার ফোন দিচ্ছ আমি কি রেকর্ড করছি বা কি, না আমি তো তোমার সাথে নর্মালি কথাগুলো বললাম, বলে শেষ করে রাখলাম, হুম হুম এখন এরপরে এটা যদি ভাইরাল হয় এটা তো আর কিছু করার নেই, আর এখানে আমাকে একজন থেকে ফোন দিতে বলে না তুমি তো খুব ডিসেন্ট ভাবে একটা মন্ত্রীর সাথে তো তুমি আর খারাপ ভাবে কথা বল, হ্যাঁ জি ভাইয়া, আর তুমি আগে দেখলাম তুমি নার্ভাস ছিল, হ্যাঁ ভাই আজকে ফোন ধরতে পারি না সরি, হ্যাঁ নর্মালি এইভাবে কথাবার্তা হচ্ছে, মানে এইভাবে একবারও এরকম ভাবে বলা নাই ভাই আপনি টেনশন নেন না ভাই আমি আসতেছি এটা করতেছি ওটা করতেছি, এরকম তো কিছু নাই আসলে, হ্যাঁ আর ওই মেন্টালিটির মধ্যেও তো আমরা নাই আসলে, উনি রাগ করছে বা উত্তেজনা হয়ে গেছে, এই এখানে আয় ওইখানে আয় তোর ওইখানে কি খাচ্ছিস, ঠিক না মানে আমরা তো আনসার্টেন ভাবে উনি আমাদের আমাকে ফোন দিচ্ছে, আমরা তো আর কোনো প্ল্যান করে উনি আমাদের ফোন দেয় নাই, বুঝতে পারছি, মানে এখন এটা ওই এখন ধরো কথার ওইখানে কথা না কথার কথা তোমাকে আমি আমি ফোনটা রাখার পর তোমার ধরো একজন মন্ত্রী ফোন দিল, এটা তো আনসার্টেন না ফোনটা হঠাৎ করে, হ্যাঁ 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 তা তো তো অবশ্যই, এটা আমার আমি তো আমরা মিটিং করতেছি ছবির ব্যাপারে, এখন আনসার্টেন ফোন দিছে, এখন গতকালও ফোন ধরে নেই, আজকে আবার ফোন দিছে, আজকে ধরো 2 বার ফোন দিল কথার কথা, আমি আবার তৃতীয়বার এখন ভাই আবার ফোন দিচ্ছি, নিশ্চয়ই কোনো কাজের ফোন, তাহলে তো ফোনটা ধরবোই আমি, না ঠিক আছে। আর আপনার মানে আমি ওটা জানতে চাইলাম কেন, যে অনেক সময় যে অডিও রেকর্ড থাকে, আপনি ওদের আইফোন ইউজ করেন তাই না নাকি? না আমি স্যামসাং, কিন্তু হ্যাঁ আমার ওরকমই আমার ফোন হ্যাক করলে কোনো ঝামেলা নেই, আমি খুব ক্লিয়ার কাট, আমি তো তোমার সাথে ফোনে কথা বলতেছি, আমি তো তোমার বলি নাই ভাই তুমি হোয়াটসঅ্যাপে ফোন দাও, মানে আমি ভেরি ক্লিয়ার এই লাইনে, না, যে আপনি তো দীর্ঘদিন ধরে আছেন, আমরা দেখছি তো আর কি। হ্যাঁ মানে আমি আমি ভেরি ক্লিয়ার, এবং আমাকে ধরো
ওই যারা যারা ফোন দিচ্ছে ওরা মানে তুমি ভেরি ক্লিয়ার আছো, তুমি একটা মন্ত্রী যেভাবে ফোন দিবে তথ্যমন্ত্রী, তুমি ডিফেন্ডার করবে, ভাইয়া হ্যাঁ সরি ভাইয়া, ভাই আমি এনএসএ আনবো, এ আনবো, সে আনবো, তখন আমি কি স্বাভাবিক ভাবে একটা নাইকে আমার ভয় লাগার কথা, আমি ডিসেম্বর না ভাই আপনি টেনশন নেন, আপনি অত রাগ করছেন, ভাই আমি আমি ট্র্যাকিং করতেছি বিষয়, আমি দেখতেছি ভাই টেনশন নেন, তো আমি তো এইভাবেই বলবো যদি তুমি উত্তেজিত হয়ে যায় অপোজিট সাইড থেকে। না ঠিক আছে, আপনার পজিশন ঠিক আছে ওই মুহূর্তে, মানে জিনিসটা তুমি তোমার জায়গা থেকে আমার ওই যে ফোন দিচ্ছিল নিতে ফোন দিচ্ছিল, তো অসুবিধা নেই আমরা এটা আমাদের মতো জায়গা থেকে স্ট্যাটাস মানে দিয়ে দিচ্ছি, এখানে তোর কোনো দোষ নাই, এখানে উনি বলছে উনি উনি চিন্তা করবে, এটা তোর কোনো দোষ নাই, তো তুমি তোমার জায়গা থেকে তুমি আমাকে যতটুকু চিনো অতটুকু বললেই হবে, আর বেশি কিছু লাগবে না আমার, কারণ আমি ক্লিয়ার আমার জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে ব্রাদার, তুমি তোমার জায়গা থেকে তুমি একটা স্ট্যাটাস বা হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি পজিটিভলি কিছু তুমি চাইলেই করতে পারো, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে দাদা। ওকে ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।